আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ হলো 27 নভেম্বর, রোজ রবিবার। আজকে যে আর্জেন্টিনা যে আজকে খেলায় যে জিতছে তার জন্য আর্জেন্টিনা যে দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা, কারণ তারা হারতে হারতে জিতছে, তাদের জেতা দরকার ছিল, না হইলে এমনিতে বাদ পড়ে যেত। আমি এখন আসছি ফেরিঘাটে। ফেরিঘাটে বর্তমানে যে অবস্থা একদম শুভ সকাল, মানে সকাল বলতে সকাল যেহেতু 6টা বাজে, 6টা বাজে একদম মনোরম পরিবেশ। শীতের যেহেতু শীত, মাঝামাঝি অনেক শীত পড়ে গেছে, নদীর বুকে অনেক বড় একটি চর পড়ে গেছে, অনেকে এখন থেকে ঘুরতে আসতেছে। আরিচা ঘাটের অপোজিটে একদম একদম সামনের দিকে বিশাল বড় একটি চর পড়ছে। আপনাদের আমি ভিডিওর মাধ্যমে আমি দেখাইতেছি যে ক্যামেরার মাধ্যমে যে বিশাল বড় একটি চর, আর ডুবোচরটি পড়েছে কয়েকদিনের মধ্যে, যেহেতু শীতকাল একদম পানি কমতেছে তার জন্য ডুবোচরটি পড়েছে। ওই যে আপনারা সামনে দেখতেছেন আমার সামনে, এটা বিশাল বড় একটি চর। এটা আপনারা কেউ যদি ঘুরতে আসেন অবশ্যই আপনার আরিচা ফেরিঘাটে এসে নৌকার মাধ্যমে ওপার যেতে পারবেন। অনেক বড় একটি চর পড়ছে, প্রায় কত কিলোমিটার, আনুমানিক 10 কিলোমিটার মতো। আর চরটা যেহেতু শীতকাল আসতেছে চরটা আরও বাড়বে, পানি কমতেছে, একদম বিশাল বড় ধুধু মরুভূমি, কেউ পিকনিকও করতে পারবেন, যেহেতু রোদ তার জন্য পিকনিক করা সম্ভব না। এমনি বিকাল টাইমে যারা ঘুরতে আসবেন সবাইকে আমন্ত্রণ রইল যে আরিচা চরের ডুবুচরের ভিতরে যে যে আসতে পারবেন অবশ্যই আসবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শীতের পিঠা খাওয়ার জন্য অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন এই যে শালিক পাখির মারামারি, যেহেতু সকাল পাখির কিচির মিচির অনেক ধরনের পাখি আসছে। আসসালামু আলাইকুম।